হ্যালো ফ্রেন্ডস এডুন চ্যানেলে আপনাদের স্বাগত অনেকেই হয়তো একটি এনআরসের নোটিস থেকে আগে থেকে ভেবেছিলেন যে সমস্ত এনসি কেস হয়তো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় এনআরস যার পূর্ব সিদ্ধান্ত যা ছিল ঠিক একই সিদ্ধান্তে অন রয়েছে অর্থাৎ এনআইএস এর এনসি নিয়ে যে মূল ভিত্তি ছিল এইচ এস এর হিসাবে সেই এইচএসের মার্কসটা কিন্তু কম্পালসারিভাবে চাওয়া হয়েছে এবং ভোটের মধ্যে আপনি এইচএস এর মার্কসটা আপগ্রেডেশন করলে আপনি এনসি থেকে ক্লিয়ার হবেন ক্লিয়ারলি আর একটি অর্ডার দিয়ে বের হয়েছে আমাদেরকে নেব সেই অর্ডারে কী কী রয়েছে পাশাপাশি যাদের নামের বানান ভুল আছে তাদের ক্ষেত্রে কী হবে বা যারা নির্দিষ্ট সময়ের মধ্যে এইচএসের মার্কস আপগ্রেডেশন করেছেন ওনাদের ক্ষেত্রে কী হবে অর্থাৎ কীভাবে আপনারা যোগাযোগ করবেন বা ব্যাপারটা কীভাবে করতে হবে কারণ ডেডলাইন যেটা দেওয়া হয়েছে সতেরোই আগস্টের মধ্যে কিন্তু এনআইএস তার ডিএলএড কোর্স থেকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে হাত তুলিয়ে নিচ্ছে সেই যে এনআইএস ডিএলএডের রেজাল্ট আউট হয় ওয়েবসাইটে সেটা হচ্ছে বাইশে মে কিন্তু তিনটি ফেজে মার্কশিট ডিস্ট্রিবিউশনও হয় সেটা হচ্ছে বাইশে মে দু হাজার উনিশ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার উনিশ এবং ষোলোই ডিসেম্বর দু হাজার উনিশ সমস্ত শিক্ষকদের বিএ ট্রেনিং ছিল ওনাদের জন্য ছ মাসের যে বিচ কোর্স হয় সেই বিচ কোর্সের ক্ষেত্রে কিন্তু ওনাদের যে ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ হয় এগারো জুন দু হাজার উনিশ এবং মার্কশিট কিন্তু একটাওটি দেওয়া হয় সেটা হচ্ছে এগারো জুন দু হাজার উনিশ যে সমস্ত শিক্ষকরা ডিএল পরীক্ষায় অকৃত হয়েছিলেন বা কোনোভাবে সে সমস্ত শিক্ষকদের যখন পুনরায়ভাবে এই জানুয়ারি দু হাজার কুড়িতে পরীক্ষা দিয়েছিলো ওনাদের কিন্তু রেজাল্ট আউট হয় ওয়েবসাইটে নয় মার্চ দু হাজার কুড়ি ওদের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল আগের অর্ডার অনুযায়ী আপনারা জানেন যে কুড়ি জুন মাস থেকে ওনাদের যে সংশ্লিষ্ট স্টাডি সেন্টার আছে সেখানে কিন্তু মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে হাতের এগারো দু হাজার কুড়িতে যে লেটারটা বের হয়েছিল এনআরএসের পক্ষ থেকে দেখুন সেখানে যেটা লেখা ছিল বা হাইলাইট পয়েন্ট ছিল সেখানে বলা হয়েছে যে আঠাশটি লটে বা আঠাশ বার কিন্তু সেখান থেকে কিন্তু ব্যাপারটি দেখার জন্য পাঠানো হয়েছিল এনআরএসকে এবং স্পষ্টভাবে বলা নেই এই আঠাশ বার ইমেল করে বা বিভিন্নভাবে কি যে সমস্ত টিচারদের এনসি কেস রয়েছে ওনাদের নাম পাঠানো হয়েছে নাকি আঠাশ বার অ্যাপ্লিকেশন করা হয়েছে যে এইচএসের মার্কসটাকে প্রাধান্য না দিয়ে যাদের ক্ষেত্রে গ্রাজুয়েশন আছে তাদের ক্ষেত্রে যেন সেই ব্যাপারটা রিল্যাক্সেশন দেওয়া হয় এগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এই অর্ডার অনুযায়ী এই অর্ডারটা দেখে অনেকে ভেবেছিলেন যে যাদের ক্ষেত্রে এনসি রয়েছে সবারই কিন্তু এনসিটা উঠে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় কিন্তু বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ সতেরোই আগস্টের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষাগত থেকে টোটাল টিচারদের যা নামের বাড়ান ভুল আছে বা এনসি রয়েছে টোটাল লিস্টগুলো পাঠাতে হবে তা কিন্তু এনআরএস এর পক্ষ থেকে সেটা ঠিক করে দেওয়া হবে সতেরোই আগস্ট হাজার কুড়ির পর কিন্তু এনআরএস কোনো এই সংক্রান্ত কোনো জিনিস কিন্তু দায়িত্ব নেবে না এটা আমরা দেখে নেব কোন কোন শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এইচএস এর মার্কসের রেসপেক্টে ওনাদের এনসি ক্লিয়ার হবে বা হবে না লেখা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এবং রিজিওনাল সেন্ট্রাল কলকাতা অর্থাৎ এনআরএস এর কলকাতার আঞ্চলিক কার্যালয় থেকে এই লেটার এসেছে এবং দেখুন ডেট এটি দেখুন এগারোই আগস্ট দু হাজার কুড়ি এবং টু কাকে লেখা আছে দেখুন টিকে অধিকারী ওএসডি অ্যান্ড এক্স অফিসে অফ স্পেশাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নোডাল অফিসার এনআরএস ডিএলএড বিকাশ ভবন নাইনটি ওয়ান এবার দেখুন সাবজেক্ট বা বিষয় কী বলে রয়েছে প্রশিক্ষণরত শিক্ষকদের এনআরএস ডিএলএড কর্মসূচির এনসি স্ট্যাটাস ক্লিয়ার বা দূর করার অভিযোগের কারণ যা মুলতবি বা পেন্ডিং নিয়ে ব্যাপারটা রয়েছে সেটা সম্বন্ধে বলা রয়েছে তারপরে বলা হচ্ছে সদেহ মহাশয় পূর্বের লেটারের ইন্টিমেশন বা আদেশের লক্ষ্য অনুসারে যার মেম নাম্বার এফ ফোর ফাইভ জিরো নাইন স্লাস দিয়ে টু জিরো ওয়ান সেভেন আর কে ও ওয়ান ডিএলএট এইচ এস আপগ্রেডেশান জিরো টু নাইন ওয়ান নাইন জিরো জিরো ডেডেট সাতই আগস্ট দু হাজার কুড়ি অর্থাৎ যে অর্ডারটা আমরা সাতই আগস্ট দু হাজার কুড়ি একটু আগে আমাদেরকে দেখালাম সেই অর্ডারটার বেশ বেশ করে বলা হচ্ছে এবং আরেকটি লেটার নম্বর বলা হচ্ছে যার মেমোর নম্বর হচ্ছে ফোর ফাইভ জিরো নাইন টু জিরো ওয়ান সেভেন এনআমএস আর সি কলকাতা ডিএলএট এইচ এস আপগ্রেডেশান জিরো টু নাইন নাইন সিক্স নাইন সেভেন এবং সেটাও কিন্তু বেরিয়েছিল সতেরো এক দু হাজার কুড়িতে এবার এই দুটো লেটারের ভিত্তিতে যেটা বলা হচ্ছে যে এটা আপনাদের নজরে আনতে চাই যে আমরা আগেই বলে দিয়েছি যে সমস্ত ক্ষেত্রে ক্যান্ডিডেটরা যারা হায়ার সেকেন্ডারিতে মার্কস আপগ্রেড করেছেন অক্টোবর দু হাজার উনিশের মধ্যে বা পরবর্তী সেশনে সেক্ষেত্রে কিন্তু এনসি স্ট্যাটাস ক্লিয়ার বা দূর করার কিন্তু ব্যাপারটি বিবেচনা করা হবে না এনআরএস এর রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রে ক্যান্ডিডেট যাদের ক্ষেত্রে এইচএস আপগ্রেডেশন হয়ে গেছে মার্চ মে দু হাজার উনিশের সেশনের মধ্যে তাদের কিন্তু এটা গ্রান্টেড হবে কিন্তু ও কোনো শিক্ষক থেকে করলেই হবে অথবা বলা হয়েছে এনআরএস অন ডিমান্ড পরীক্ষার মাধ্যমে তিরিশে সেপ্টেম্বর দু হাজার উনিশ পর্যন্ত কেবল এনসি ক্লিয়ার হিসাবে বিবেচনা করা হবে অর্থাৎ এখানে স্পষ্ট বলা হয়েছে যে মার্চ মে দু হাজার উনিশের যে সেশন সেই সেশনে যদি আপনার এইচএস করা থাকে এবং ফিফটি পার্সেন্ট করা হয়ে থাকে তাহলে কিন্তু এনজি ক্লিয়ার হবে অথবা যদি এনআরএসের অন ডিমান্ড পরীক্ষার মাধ্যমে যদি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত আপনার মানে রেজাল্ট বের হয় তাহলে কিন্তু এনসিআরটা ক্লিয়ার হয়ে যাবে এর পরে অর্থাৎ এই তিরিশে সেপ্টেম্বরের পরে যদি আপনার রেজাল্ট আউট হয় এইচএসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এনআরএস গ্রান্টেড করবে না অর্থাৎ আপনারা এনসি ক্লিয়ার হবে না তিরিশে সেপ্টেম্বর দু হাজার উনিশ পরে যারা এইচএস পাস করেছেন বা এইচএসের মার্কস আপগ্রেডেশন করেছেন ওনাদের ক্ষেত্রে কিন্তু এনসিটা ক্লিয়ার হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার উনিশের পর যারা এইচএস বা মার্কস আপগ্রেডেশন করেছেন ওনাদের ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এনসি কেসটা কিন্তু যাবে না প্রশ্ন বুঝতে পারলেন সমস্ত শিক্ষকদের যারা এনসিএসে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে না এটি বিবেচনা করা হবে এনআস ডিএলএ রেজাল্টের ক্ষেত্রে এবং দেখুন কপিটি ফরওয়ার্ড করা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দু নম্বর দেখুন ডিআই প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার কিন্তু প্রাথমিক এবং সেক্রেটারি লেভেলের যারা ডিআই রয়েছেন ওনাদেরকে ফোয়ার্ড করা হচ্ছে এবং দেখুন সমস্ত ডিপিএসসি কিন্তু চেয়ারম্যানদেরকে এটা ফরওয়ার্ড করা হচ্ছে তারপর লেখা হচ্ছে ইউ শিশালি মনীষ্য রিজন্যাল ডাইরেক্টর যে দেখুন কপিটি ফরওয়ার্ড করা হচ্ছে তথ্যের জন্য প্রাইমারি এডুকেশন ডিআই সমস্ত জেলার এবং দেখুন সাইনটা দেখুন বারো আট দু হাজার কুড়ি এবং দেখুন স্ট্যাম্প দেওয়া আছে কোঅর্ডিনেটর নোডাল অফিসার এনআরএস ডিএলএড প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এনআস ডিএলএড ক্ষেত্রে হয়তো আপনারা বলবেন তাহলে আমার যদি অ্যাসাইনমেন্টের মার্কস বা এসবি এর মার্কস বা ডাবলুবি এর মার্কস ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মার্কস কম দেওয়া থাকে বা নম্বর দেওয়া হয়নি তাহলে আমার ক্ষেত্রে কী হবে দেখুন এক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা এনআরএস এর যে রিজিওনাল সেন্টার আছে কলকাতার সেই অফিসে গিয়ে যোগাযোগ করবেন এক নম্বর পয়েন্ট দু নম্বর আপনারা এপিসি ভবন যাবেন দুটি যেহেতু সললেকের কাছাকাছি জায়গা তো আপনাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যদিও আমরা দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে ষোলোই এপ্রিল দু হাজার উনিশে যে একটা বিজ্ঞপ্তি পেয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে এইচএসের মার্ক আপডেটেশনের ব্যাপারে দেখুন এখানে যে একটু পোস্টভাবে বলা হয়েছিল যে বিভিন্ন কোয়ারি দেওয়া রয়েছে কোশ্চেন দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে এইচএসের মার্কস যদি আপনার ফিফটি পার্সেন্ট নাও থাকে তাহলে যদি আপনার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে আপনি কিন্তু এনআরএস ডি এলএ যে এনসিটি রুল সেই অনুযায়ী কিন্তু এল ট্রেনিং আপনি করতে পারেন পাশাপাশি আমরা যে অর্ডারগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বীজ কোষে জড়িত যে সমস্যা সেই সমস্যা কিন্তু কখনোই উল্লেখ করা হয়নি আমাকে অনেক শিক্ষক বলছিলেন যে বীজ কোষের ক্ষেত্রে কিন্তু এস বি এর যে অ্যাসাইনমেন্টের মার্কস সেই মার্কস আপলোড হয়নি তো আপনারাও কিন্তু একইভাবে যা সমস্ত সমস্যা কলকাতার যে এনআসা রিজার্ভেল অফিস সেখানে পাশাপাশি এপিসি ভবন এই দুটো জায়গায় অবশ্যই আমরা এই সতেরোই আগস্ট দু হাজার কুড়ির মধ্যে অবশ্যই যাবেন এটাতে কোনো কোনো ক্ষেত্রে বলাও হচ্ছিল যে আপনারা বিভিন্নভাবে এপিসি ভবনের যেটা পাঁচতলায় ডিএলএড স্টেশন আছে সেখানে গিয়ে যতটা সম্ভব রেজিস্ট্রি পোস্ট করুন বা স্পিড পোস্ট করুন আমার পার্সোনাল মতামত যদি আপনাদের সম্ভব হয় আপনারা অবশ্যই সরাসরি গিয়ে যোগাযোগ করুন সেক্ষেত্রে হয় আরও ভালো হবে কারণ স্পিড পোস্ট কবে পৌঁছাবে কারণ এখন একটা কোভিড নাইন্টিন পরিস্থিতি চলছে এই মুহূর্তে কতটা তাড়াতাড়ি ডেলিভারি হবে অথচ যদি আপনাদের ডেটও রয়েছে ডেড লাইন যেটা সতেরোই আগস্ট দু হাজার কুড়ি যে কপিগুলো আপনারা রাখবেন যে আমাদের যে এর আগে বা মার্কশিট ছিল সেগুলো রাখবেন পাশাপাশি আপনারা যে এই আপগ্রেশন করেছেন তারপরে সেক্ষেত্রে কিন্তু যে হল টিকিট বা অ্যাডমিট রয়েছে বা মার্কশিট রয়েছে সেগুলো রাখবেন পাশাপাশি আমাদের যে এনআরস ডিজার্ড করেছিলেন সেক্ষেত্রে হল টিকিট বা অ্যাডমিটটি এবং পাশাপাশি যে ওয়েবসাইটের রেজাল্ট আছে মার্কশিট সেগুলো কিন্তু আমরা প্রিন্ট করে নিজেও সাইন করতে পারেন বা কিছু করার নাও দরকার হতে পারে আমরা যেমনটা দেখবেন সেমনটা করবেন যে গ্যাজেটেড অফিসার দিয়ে সাইন করতে পারে প্রত্যেকটা টেলস্কোপতে এমন কিছু ব্যাপার নয় কিন্তু আমরা নোডাল অফিসার এনআরএস ডিএলএড বিক বিকাশ ভবন সরলেখ কলকাতা নাইনটি ওয়ান এখানে কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন এবং এখানে পাশাপাশি এনআইআসের যে রিজোনাল সেন্টার সেই অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন পাশাপাশি এই অ্যাড্রেসে আমরা তো ডকুমেন্টগুলো কিন্তু স্পিড পোস্ট করতে পারেন তো আমার মনে হয় পার্সোনালি পোস্ট করে কোনো লাভ নেই এত কম সেই জন্য সেই জন্য আপনাদের সরাসরি যাই বেটার হবে সরাসরি এপিসি ভবনের পাঁচতলা ডিএলএড স্টেশনে যেমন যাবেন পাশাপাশি এনার সাথে যেটা রিজিওনাল অফিস একটু চেঞ্জ হয়েছে সেই অফিসটার অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে দেখিয়েছি দেখুন রিজিওনাল ডাইরেক্টর মনীষ চ্য এবং দেখুন এখানে বিভিন্ন ফোন নাম্বার দিয়ে রয়েছে যদি ওই ফোন নাম্বারে ফোন করলে কোনো লাভ নেই আলটিমেটলি ধরে না যদি উত্তর পাওয়া যায় না এবং দেখুন এখানে অ্যাড্রেস লেখা রয়েছে আপনাদের সাথে শেয়ার করছি সিএল এইটিনের সল লেক সেক্টর টু নিয়ার সি কে মার্কেট বিধাননগর কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবং পিনকোড হচ্ছে কলকাতা নাইনটি ওয়ান আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি উপদেশ বা অ্যাডভাইস দেবো আপনারা শুনবেন কি না শুনবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা আমি এনার তোদের তদারকি করার জন্য বলছি না এটা আপনাদেরই সুবিধার জন্য বলছি জানেন যে পশ্চিমবঙ্গে রেগুলার মুডে যে ডিএলএড সেশন চলছে এবছর তো সেই সেশনে কিন্তু সরকারি কলেজে কিন্তু একশো জন শিক্ষক পিছু পাঁচটি সিট কিন্তু বুক করা থাকে অর্থাৎ ফাইভ পার্সেন্ট সিট ইন সার্ভিস টিচারদের জন্য কিন্তু বুক করা থাকে এই পাঁচজনের মধ্যে যদি আপনারা হন তাহলে কোনো অসুবিধা নেই ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবেন এবং যদি পাঁচজনের বেশি হয় সেক্ষেত্রে আমাদের এইচএসের মার্কস যার বেশি হবে ওনাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে এবং যদি যদি কোনো ক্ষেত্রে না হয় সেই সিটগুলো কিন্তু রেগুলার যারা সমস্ত ছাত্রছাত্রী আছে ওনাদের দিয়ে এই সেই সিটটা ফিল আপ করা হবে সার্ভিস টিচারদের ক্ষেত্রে আমি গ্র্যাজুয়েশন রয়েছে ওনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এইচএসটা করে নেবেন এবং তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ওনারা কিন্তু এইচএসের ফিফটিন পার্সেন্ট মার্কস যেটা সেটা কিন্তু আপগ্রেডেশন করে নেবেন সেটা এনআরএস মার্ফ আমরা জানেন ইজিলি হয়ে যায় ব্যাপারটা আমি আর বিস্তারিতভাবে বলছি না কীভাবে নম্বর দেওয়া হয় বা কী পদ্ধতি কিন্তু এটা দেখা যাচ্ছে যে এনআরএস থেকে এইচএস করলে আপনার নম্বরের কোনো ব্যাপার হচ্ছে না নম্বর এখন যথেষ্ট পরিমাণ নম্বর পাবেন তাহলে এনআরএস থেকে আপনি এইচএসটা করে নিতে পারেন ভবিষ্যতে ভবিষ্যতে যদি কোনো এই ধরনের যে সমস্ত টিচাররা হয়তো এনসি রয়েছেন বা কোনো কারণে বাকি রয়ে গেছেন তাহলে সেই সমস্ত শিক্ষকদের হয়তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হোক বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে হোক এই ডিএলএ ট্রেনিং করার ব্যাপারে কিন্তু সুবন্দোবস্ত হতে পারে শোনা যাচ্ছিল যে একটি শিক্ষক সংগঠন কিন্তু এনআরএসের এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কেস করতে চলেছে যদিও আমি তার বিস্তারিতভাবে আপডেট জানি না হচ্ছে যারা যাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন রয়েছে ওনারা কি এই ফিফটি পার্সেন্ট করবেন কি করবেন না দেখুন আমার মত হচ্ছে দেখুন যে করা দিন আপনি ট্রেনিং করছেন না বা যতক্ষণ না আপনি মার্কশিট বা সার্টিফিকেট হাতে পাচ্ছেন না তাহলে কটা দিন কিন্তু যে ট্রেনিং বেনিফিট পাওয়ার ব্যাপারটা তা সেইটার থেকে কিন্তু আপনি বঞ্চিত হচ্ছেন আলটিমেটলি ডিপ্রাইভ হচ্ছেন আলটিমেটলি আপনি হয়তো কোনো সঠিক কারণের জন্য লড়ছেন কিন্তু আপনি হেনস্থা হচ্ছেন তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই সমস্ত বা ভবিষ্যতে যদি কোনো জটিলতা আসে এই সময় যেটুকু মনে হয় ভবিষ্যতের দিকে তাকিয়ে সমস্ত কন্ট্রোভার্সিগুলো পেরিয়ে এসে আমরা অবশ্যই এই চেষ্টা করে নিন এবং যাতে ফিফটি পার্সেন্ট মার্কসটা পেয়ে যান ভবিষ্যতে যদি কোনো এনআরসি একটা ট্রেনিং হয় সেক্ষেত্রে আমরা সুরাহা পেতে পারেন পাশে যদি কোর্টের মাধ্যমে কোনো কেস করা হয় সেটা তো আর থাকছেই কিন্তু অন্তত আপনাদের দিক থেকে এই চেষ্টা করে রাখুন যাতে ফিফটি পার্সেন্ট মার্কস আমরা বরাদ্দ করে রাখতে পারেন এনআস রিএলেড যে সাতেরো আগস্টের মধ্যে নাম কাটাতে হবে সেই নিয়ে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির ডিটেলস কিছু বিশ্লেষণ রয়েছে এই ভিডিওটা শেষে আপনারা সেই ভিডিওটা দেখতে পেন থাকলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আরও কোনো কোশ্চেন থাকলে আমি আমার সাধন সেটাকে সলভ করার চেষ্টা করব ধন্যবাদ